justice. No justice, no rest. No rest, no rest. No justice, no rest. No rest, no rest. এটো বহুত দুখৰ ঘটনা। 25 তাৰিখ 24 তাৰিখে যোনটো ঘটনা ঘটিছিল শিলিগুৰিত, এক এনেকা ঘটনাটো আমি একদম অসমৰ যিমান বাকী আছে, যিমান 30 লাখ গুৰ্খা, এইবিলাক আমি এইটোকে বিলকুল মানা নাই। আৰু এইটো বস্তুটো মই হিন্দীতে ক'ব বিচাৰিছোঁ, কেলেকি এইটো নেশ্যনেল ৱাইড এটা নিউজ হয়। জো হামারে গোর্খে ভাই লোক হে আসাম কে 30 লাখ পুরা এগেনস্ট কর রা হ্যা, জো ইয়ে গ্যাং রেপ হুয়া হে হাম লোক কা বহন হামকে সাথ মে, এসা ঘটনা ইয়ে বার বার হতে যা রা হ্যা। দিল্লি কে 2012 মে ভি এসা হি কেস হুয়া, 7 সাল কে বাদ মে ও রেপ কেস কা এক ইলজাম মিলা। উসকে বাদ মে হাতিয়ার মে ভি এসা হুয়া, পঞ্জাব মে ভি ইয়েহি কেস হুয়া, ওর ওয়েস্ট বেঙ্গল জো কি বোলা জাতা হ্যা কি লড়কি ও বেটি কে লিয়ে সবসে সেফ জগা হ্যা, তো হামারে गोरखा बेटी के लिए क्यों सेफ नहीं हुआ? वहाँ के प्रशासन क्या कर रहे हैं, वहाँ के एडमिनिस्ट्रेशन क्या कर रहे हैं, अभी तक इस खेल को क्यों इतना कंफ्यूजन करा रहे हैं, क्यों यहाँ पे पॉलिटिक्स आ रहा है? ये पॉलिटिक्स नहीं आना चाहिए। देखिए ये तो हम लोग का तरफ से बिल्कुल क्लियर है, क्लियर कट बात है। उनका गैंग रेप पहले हुआ, गैंग रेप के बाद में उनको मर्डर किया गया, और मर्डर करने के बाद में रेलवे ट्रैक में छोड़ दिया गया। इसको मैं बिल्कुल बर्दाश्त नहीं करूंगा, ये पूरा भारत के जितने गोरखा है इसको बर्दाश्त नहीं करेगा। हमें न्याय चाहिए, जितने भी हथियारे हैं वो हथियारे को जल्द से जल्द जेल के अंदर दिखना चाहिए, और सबको सजाए मौत की हम लोग घोषणा करते हैं आज यहीं से। सब लखीमपुर जिला खमीती है, आज हरमती गोरखा भवन अमर भनी अमर स्वाली गिन्नी विश्वकर्मार জাস্টিসের কারণে আজ এটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আর এটা প্রটেস্ট রেলি। আমি উচ্চ ন্যায় বিচারি কিনে আমি ইয়াত উপস্থিত হয়েছো, এই কারণে আমি ভারতীয় কামি উন্নয়ন পরিষদ লক্ষিমপুর জেলা কমিটিয়ে বঙ্গাল সরকারক স্পষ্ট ভাষারে কবলে বিচারিছো কি আমার ভনী গিন্নি বিশ্বকর্মাক অতি সোনকালে ন্যায় দিব লাগে। ইয়াত আমি কোনো পলিটিক্স মানি নলওঁ, আর সম্পূর্ণ ভারতবর্ষত আমার গুর্খার যি সন্তান আছে সম্পূর্ণ আমি ভারতবর্ষত প্রটেস্ট করিম। আর আজ আমি ইয়াইটো প্রেস মারফতরপর আমি মমতা দিদিক আর ভারত সরকারক আমি কবলে বিচারিছো আমার ভনী আমার স্বালী গিন্নি বিশ্বকর্মা অতি সোনকালে ন্যায় দিব লাগে। আর ইয়াত যেটা পলিটিক্স করে আছে এইটা আমি বিলকুল মানিব নো। বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলর যেটা জিআরপিএ এটা প্রেস স্টেটমেন্ট কইছে কি আমার ভনী রাতে 12টা বাজাত গায়েব হয়ে কিনে রাতেপা পাওয়া যায় কি ট্রেন স্টেশনত টুকুরা টুকুরকে হয়ে পড়ে আছে, কয় কি এই একটা মার্ডার নহয়, এইটার সি তাই নিজে হত্যা করেছে, এই আমি মানি লব নো। এই কারণে আমি উচ্চ ন্যায়ালয়ত দাখিল করিম, আর আমার ভনী আমার আমার মরমর ছালী গিন্নি বিশ্বকর্মার কারণে ভারতীয় কামি উন্নয়ন পরিষদ আর সম্পূর্ণ ভারতবর্ষ থাকা গুর্খা সমাজ আগত আহিব, আর তাইক আমি ন্যায় দিলাই এরিম, আর ন্যায় দিব লাগিব। মমতা দিদি হুঁশিয়ার হব লাগিব, আর অতি সোনকালে আজি লগভগ 26 তারিখেরপর যেটু সময় সম্পূর্ণ ভারতবর্ষে গণতন্ত্র দিবস পালন করে আসলে এই সময় আমি আমার ভনীক যেটু নির্মমভাবে হত্যা করে নর্থ বিকাশ সকলে রেল স্টেশনত পেলাইছে এইটা আমি কোনো পর্যায়ে মানি নব নো। ভারতের কামি উন্নয়ন পরিষদে তীব্র ভাষারে গরিহণা দিছে, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কই বেটি বচাও বেটি পড়াও, ক্যা ইয়ে বেটি কা সেফটি হ্যাঁ? পুরা ভারতবর্ষ পুরা স্বাধীনতা মনা রা হতায় হামলোক কা বেটি সেফটি নেই হ্যায়, ইসলিয়ে হামলোক কা আদরণীয় লোকপ্রিয় প্রধানমন্ত্রী জি কো মে বলনা চাহুঙ্গা, আপ ভি ইস চিজ কো দেখিয়ে ওর মমতা ব্যানার্জি কো আসাম ওয়েস্ট বেঙ্গল কো প্রেসার ডালিয়ে এক এসআইটি টিম সিবিআই কা যাঁচ হোনা চাহিয়ে, ওর হামলোক কা বহেন গিন্নি বিশ্বকর্মা কো উচিত সে উচিত ন্যায় মিলনা চাহিয়ে। ধন্যবাদ।